বদ্ধকর্মে ব্যস্ত থাকি কৃষ্ণ শরণ কখন করব। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থে কিভাবে লোক কর্মব্যস্ত জীবনে শ্রীকৃষ্ণকে শরণ করে তার বর্ণনা দিয়ে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন। গোপীরা এতই ভাগ্যবতী যে তারা সকালবেলায় গাই দোয়া, শস্য থেকে তুষঝারা, দধিমন্থন করা ইত্যাদি প্রাত্যহিক কাজকর্মের মধ্যে 24 ঘণ্টাই শ্রীকৃষ্ণের দর্শন ও তাকে চিন্তা করতেন। রান্না করা, বাসন মাজা, ঘর দুয়ার ধোয়া, ঝাড়ু দেওয়া ইত্যাদি কাজকর্মের সময়ও গোপমায়েরা সব সময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ছিলেন। সেই জন্য আমাদেরকে সর্বদা সর্বদাই আমরা যাই করি না কেন, সর্বদাই মুখে আমাদের হরিনাম থাকতে হবে। কেননা আমরা সাংসারিক মানুষ, আমাদের সবসময় কাজের মধ্যে থাকতে হয়। বিভিন্ন কাজে মগ্ন যে কোনো মানুষেরই কৃষ্ণ ভাবনা অনুশীলনে গোপীদের আদর্শ ও পন্থায় অনুসরণীয়। ভয়ঙ্কর মহাযুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বেষু কালেষু মাম অনুস্মরা যুদ্ধাচা, সর্বদা আমাকে স্মরণ করো, করতে করতে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিক্ষণ কৃষ্ণভাবনা আপিষ্ট ব্যক্তি কখনও কলুষতার দ্বারা, জড়কলুষতার দ্বারা প্রভাবিত হন না। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে তিনি প্রতিনিয়ত কৃষ্ণচিত্তে নিমগ্ন, তিনি যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী।